মাল্টিলেভেল মার্কেটিং, মানুষ ঢুকাও, মানুষ ঢুকাও, মানুষ ঢুকালে টাকা পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আজকে তো মজা করার জন্য আসলাম, ঠিক আছে? আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো আমাদের দেশে কোনো ভিডিও না, বা আমাদের দেশে কোনো কিছু না, বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার, ভারতের একটা বিষয়। তো বিষয়টা আমার অনলাইনে ভিডিওটা দেখছি, তো উনি মূলত একটা প্রতারক চক্রের হাতে মনে হয় মেবি পড়ছিল। হ্যাঁ, মূলত একদম হ্যাংলা পাতলা শ্যামলা বা কালো করে একটা ছেলে, হয়তো পড়াশোনা তেমন করে নাই। ওনাকে যেন লোভ দেখাইছিল যে 2 লক্ষ টাকা দিলে ওনারা কি করবে, ওনারে আইপিএস চাকরি দিয়ে দিবে, আইপিএস পুলিশ অফিসার করে দেবে। এই মাথা মুন্ডু মা লোকটা তো বিশ্বাস করে বসছে, সুন্দর টাকাটা দিয়ে দিচ্ছে, টাকার বিনিময়ে ওনাকে একটা মানে পুলিশের ড্রেসার ধরিয়ে দিচ্ছে, যাও থানায় যা জয়েন করো। তো সুন্দর মাল তো থানায় এসে হাজির, পুলিশের কর্মকর্তারা দেখে অবাক, বলতেছে যে উনি আইপিএস অফিসার, উনি থানায় জয়েন করবে। মালটা ভিডিও আমি সাইডে দিয়ে দিতেছি, দেখেন আপনারা, মানে প্যান্ট যে পরছে, প্যান্টটা খুলে যাইতেছে, ঠিক আছে, সাথে পকেটে একটা এই জায়গায় আর একটা এই জায়গায়, এই স্বাস্থ্য আর এই এরকম ফিটনেস নিয়ে উনি হচ্ছে পুলিশের আইপিএস হয়েছে, আর এরকম অবস্থা নিয়ে। হয়তো ছেলেটা অনেক সাদা সিধা, হয়তো কাউকে বিশ্বাস করে ফেলছিল এরকম একটা বিষয়ে। হ্যাঁ, দড়াটা খাইছে। তো এরকম দড়া মূলত বাংলাদেশে অনেক মানুষই খায়, আমিও এই বিষয়ের সাথে মানে ভুক্তভোগী, এই এরকম একটা প্রতারণা ভুক্তভোগী আমি জীবনে হয়েছি। তো বিষয়টা শেয়ার করি আপনাদের আজকে। মাল্টিলেভেল মার্কেটিং অনেকে জানেন না বিষয়ে, অনেকে জানেন মাল্টিলেভেল মার্কেটিং, মানুষ ঢোকাও, মানুষ ঢোকাও, মানুষ ঢোকালে টাকা পাওয়া যাবে, এরকম একটা বিষয়। তো আমি আমার এই ফ্রেন্ডকে বিশেষ করে, ও ফার্স্ট মানে একজনের চক্রে জড়িয়ে উনি জয়েন করছিল, তো ওর দেখা দেখি মেবি হচ্ছে আমিও জয়েন করছি। হ্যাঁ, যে চাকরি ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ নেওয়ার পরে তো চাকরি পাইছি, আমি তো খুব খুশি ভাই, সবাইরে জানিয়ে দিচ্ছি আমি চাকরি পেয়েছি, এই সেই, মানে খুবই আনন্দিত। 7 দিন পরে জয়েন করবো, খুবই মনের ভেতর খুবই এতদিনে একটা চাকরি পাইলাম, মনে অনেক খুশি। তো পরবর্তীতে যখন জয়েন করলাম, তখন দেখি শুধু লোক ঢুকাইতে হয়, তোমার বন্ধু বান্ধব যা আছে, যেখানে যা আছে, সবাইকে কি করো, পটিয়ে পাটিয়ে এদেরকে কোনো একটা ভুলভাল বুঝিয়ে শুধু ঢুকাও, ঢোকানোর বিনিময়ে 20,000 টাকা দিতে হবে বা 30,000, যার কাছ থেকে যেভাবে যা দিয়া যায়, এরকম একটা বিষয়। ঢোকানোর পরিবর্তে মানে পার্সেন্টেজ হিসেবে একটা সিস্টেম পাওয়া যায়, যারা মূলত এসব মাল্টিলেভেল এসব এই লোক ঢোকানোর কাজে যারা গেছিলেন এ পর্যন্ত, তারা ঠিকই বুঝবেন। তো পরবর্তীতে ওইখানে আমি 3 মাস ছিলাম, 3টা মাস। তো স্যুট বুট পরে একদম ইন্টিং করে ফর্মাল ড্রেস পরে সুন্দর ভাবে অফিসে যাও, যায় না সারাদিন কি করো, সারাদিন শুধু কথাবার্তা বলো, মানে বক্তব্য দিয়েছে, বক্তব্য শুনতে, এছাড়া কোনো কাজ নাই। যত আপনাকে খালি ওদের কাজ হচ্ছে আপনাকে যতটা পজিটিভ করা যায়, মানে ওরা যে 2 নম্বরে কাজ করতেছে এটা ওরা মানে বুঝতেই দিব না আপনারে, ওরা যা করতেছে একদম রিয়াল, একদম সঠিক কাজ করতেছে, এরকম একটা বিষয়। তো ইদানিং ও দেখতেছি যে কিছুদিন আগেও যে একজন সাংবাদিক ভাইটার নাম যেন কি, ওনাকে আমি ফলো করি, ওনার ভিডিও দেখি অনেক, খাওয়াচ্ছে একজন সাংবাদিক। তো উনিও দেখলাম কিছুদিন আগে একটা মানে এরকম একটা প্রতিষ্ঠানে হানা দিছে, তো ওইখানে একটা লোক, ওনার এক হাত নাই, উনি বড় একটা বসে চাকরি করতেছে, মানে ওই একই কাজ, হলো ঢোকা ভিতরে ঢোকা, লোক ঢোকানো কাজ। কিন্তু এনাদের বিষয় হচ্ছে এনাদের যে মানে পজিটিভিটি একদম মন মাইন্ডে ঢুকিয়ে দেয়, ভাই আমি যখন ছিলাম আমাকে পজিটিভ করে ফেলছিল। হ্যাঁ, আমিও আমার এক ফ্রেন্ডকে এরকমভাবে ধোকা দিয়ে এই কাজে নিয়েছিলাম, ঠিক আছে, আমাকে যেভাবে নিয়েছিল, আমি অন্যজনকে নিয়েছিলাম, সে অন্যজনকে নিয়েছিল, এভাবেই চলে চক্রটা। তো সেম এইরকম মানে শুধু এইটা না, বাংলাদেশে আরও বিভিন্ন সিস্টেম আছে যেখানে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকাটুকু হাতিয়ে নেয়। তো সেম বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা দেখালাম আপনাদের স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছেন, এই ভাই ইনার সাথে সেম কাজটাই হয়েছে। তো ইনাকে আইপিএস এ চাকরি দিবে বলে ইনার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে। তো ইনার সাংবাদিক দেখলাম, ইনার মাদা মানে মাকে জিজ্ঞেস করতেছে যে কিভাবে কিভাবে কেমনি কি হইলো, বললো যে ছেলে খুব জোর করে তাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে, দিতে চাইছিল না, ওনারা দিতে চাইছিল না, আর মা বাবা ওনারা তো অভিজ্ঞ মানুষ, ওনারা জীবন অনেক পার করে আসছে, এইসব ধোকাদারি এইসব আজে বাজে কাজে ওনার বিষয়ে জানে।
ওনারা বুঝতে মানে এইসব বিষয়ে টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু উনি জোর জোর করে নিয়ে গেছে টাকা। আমার চাকরি নিতে হবে, আইপিএস এর চাকরি। হ্যাঁ, তো সুন্দর যেভাবে করছে, 2 লাখ 2 লাখ টাকা দিছে, সুন্দর একটা ড্রেসআপ ধরে, যা বাবা তুই থানায় গিয়ে জয়েন কর, তোর চাকরি দি। সুন্দর জয়েন করতে গেছে, দেখেন কি অবস্থা। বাবা তোমার টাকা দিছে কি, তুমি ড্রেসআপ কই পাইলা? সুন্দর কি সুন্দর বাবার অ্যান্সারও দেয় আবার। তো বর্তমানে আমাদের দেশে এরকম অনেক কত অনেক চক্র আছে, দেখবেন যে একদম সুন্দরভাবে চাকরির ইডিয়া দিবে, না বিজ্ঞাপন দিবে, বোঝা যাবে না যে ফেক। আপনি সুন্দর ইন্টারভিউ দিবেন, ভালোভাবে ইন্টারভিউ নিবে আপনাকে, তারপর হচ্ছে কি করবে, কিছু জামানত নিবে, চাকরি করবা কিন্তু চলে যাও বা এই সেই কোনো কিছু, সেই জন্য কিছু জামানত নিবে, 20,000 30,000 15,000 টাকা, অনেকে লাখ টাকাও নাই, অনেকে বিশ্বাস করে দেয়ও। মানুষ সব কিছু একটু রিয়েলিস্টিক লাগে বিষয়গুলো, এজন্য সবাইগুলো দেয়। অনেকে চাকরিতেও জয়েন করে, চাকরিতেও জয়েন করে, 1-2 মাস চাকরিও করে কিন্তু বেতন পায় না, লাস্টে দেখে যে বিষয়টা সবগুলাই ভুয়া ফেক। ওইসব বিষয় থেকে সবাই সাবধান থাকবেন। তো শিক্ষা আমি জীবনে একবার পাইছি, তো আশা করি অনেকে পাইছেন, যারা যারা এই মানুষ দোকানের কাজে গেছেন এই পর্যন্ত, মাল্টি লেভেল মার্কেটিং করছেন। ভিডিওটি সামনে আসে একটু কমেন্টে জানাই যেন অভিজ্ঞতার কথা। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।